يا نبي بهشتي نبي الله بهشتي دينر خدموتر شما فنان تجاكون حضر عرشم نياشتن صحابيرا ياكي واپوري پيرا پيري كورتن كي شرباق يامان نبير بهشتي شهارا داگه دیکھبه كارون اكتبار نبير شهارا دیکھر شاته شاته محان اللار شاته جهنم حرام ہوئے جاوه امان نبي حدیث شریفه بلن من روانی في المنام رو الهام فإن الشيطان لا يتمثل في صورتي আমার নবী বলেন উম্মত রে ফলোয়াররা রে ঘুমের ঘরে যদি আমি নবীকে একবার দেখো আমি নবীকে যদি দেখে থাকো তাহলে সত্যি আমি নবীকে দেখলে কারণ শয়তান পৃথিবীর সব মাখলুকাতের সব সৃষ্টির সুরত নকল করতে পারে রহমতের নবী মায়া নবী আমি তোমাদের কারো মত না রে যার কারণে আমি নবীজির সুরত শয়তান নকল করতে পারে না বাবাজি আমার প্যারা নবী মায়ার নবী হুজরা মুবারকের সামনে যখনই দণ্ডায়মান হতেন আমার নবীর হুজরা হুজরা বোঝেন তো ঘর থাকার বাসস্থান থাকার যে কুঠি আমার আপনার মত বুঝি পাঁচতলা দশতলা ফ্ল্যাট বিল্ডিং ছিল আমার নবীজির কি কথা বলেন না কেন আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের আর কিছুক্ষণ চলবে বন্ধুরে আমার আব্বা জানেরা আমার নবীর পাঁচতলা দশতলা বিল্ডিং ছিল না ছোট্ট একটা ঘর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একটুখানি দিলের কান লাগিয়ে শুনুন আর নিজেদের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে একটুখানি নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন আম্মা জানেরা আমার বোনেরা আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন রহমতের নবী মহানবী যার খাতিরে তামাম কুল কায়নাত যার খাতিরে আরশ আজিম যার খাতিরে আল্লাহর জান্নাত চিৎকার করে বলেন আল্লাহু আকবার সেই নবীজির হুজরা মোবারক সেই নবীজির থাকার কুঠি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এত কনজাস্টের এত সংকীর্ণ যে দুইজনের বেশি সেইখানে তিনজন থাকা যায় না বন্ধুরা আমার আব্বার বান্দারা প্রিয় নবী মায়া নবী হুজরা মুবারকের যে দরজা যেই গেটটা সেগুন কাঠের নয় মেহগুনি কাঠের নয় কড়ই কাঠের নয় সিরাজ সালা অথবা চামড়া দাবাগত করে ওই শুকনা চামড়া ওইটা দিয়ে আমার নবীর দরজা আমার নবীর গেট ব্যবহার করা হতো জোরে বলেন আল্লাহু আকবার এই দরজার সামনে এসে আমার নবী যখনই দণ্ডায়মান হতেন সাহাবীরা বলেন আমরা যখনই প্যারা নবী মায়া নবীর বেহেশতি চেহারা মোবারক দেখতাম দেখার সাথে সাথে সপ্তাহের পর সপ্তাহ যত খোদার যন্ত্রণা খোদার যত কষ্ট মুহূর্তের মধ্যে আমাদের সব মিটিয়ে যাইত বলে দাও রাসূল আল্লাহ দেখা দিবে মরণে লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে জোরে বলুন আল্লাহু আকবার নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড়ই বাসনায় আমার জোরে বলেন আল্লাহুম্মা আমিন নূরে ভরপুর রওজা তোমার দেখিতে বড়ই বাসনায় আমার আমি কবে যাব মদিনায়
প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনা, রসুল দেখা দিবে মরলে, লাখো দরুদ সালাম তোমারি নূর সরণে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بشفاخي ديوانا تمار جلي بولين مرحبا كرون تمي رحمت الْبَنْدَارِ পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভাণ্ডার, গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে, শোনো গো বন্ধু খোদা দেখা দাও অতি নিরালে, শোনো ও গো বন্ধু খোদা অতি নিরালে, বলে দাও রসুলাল্লাহ দেখা দিবে মরণে, লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, মন কেমনে ঘুমাও নামাজ সেরে ফজর করে কাজা, কেমনে ঘুমাও নামাজ সেরে ফজর করে কাজা, ওমন এই ঘুমেই হতে পারে তোমার জানাজা, ইলাহা لا إله إلا الله لا إله محبت زمان خلي لا إله لا إله إلا الله لا إله كلمة شنجر شثي কালেমা কবরের জ্যোতি, পড়ুন কালেমা দিবারাতি, কালেমা সারা নাই গো গতি, লা ইলাহা
এই কালেমার জপ মালা ও দূর হবে কলবের ময়লা এই কালেমার জপ মালা ও দূর হবে কলবের ময়লা এই কালেমার রওশনিতে এই কালেমার রওশনিতে ও কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্য ধন্য ঐতিহ্যবাহী পাবনা জেলা দিন বেড়া থানা অস্ত হাটুরিয়া তিন মাতা মোর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক চৌঠা আজিম উশান ওয়াজ মাহফিল উদ্যোগার মনব্বর নুরানি বেহেশতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ চাঁদ প্রামাণিক সভাপতি অত্র জামে মসজিদ প্রধান অতিথি জনাব আলহাজ ফজলুর রহমান ফকির সাবেক মেয়র বেড়া পৌরসভা প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতি অত্র আপনার ইউনিয়ন পরিষদ সম্ভবত আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের হজরত উলামায়ে কেরাম আমার পূর্বে যে সমস্ত উলামায়ে হজরত আলোচনা করেছে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি মঞ্চভূষ্ট আমার পিতৃতুল্য মুরব্বীর আজম হাজি সাহেবান অনেক দূর দরাজ থেকে এতদ অঞ্চল থেকে আগত রসুল প্রেমিক ওলি প্রেমিক আল্লাহ এবং দিন প্রেমিক আমার সম্মানিত মুরব্বীর আজম সমবয়সী বন্ধুবর চেনেহের ছোট্ট মনিরা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থিতা সম্মানিতা আমার মহতারা মামা ও বোনেরা সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ হৃদয় নিগড়ানো আনুষ্ঠানিকতার আবারও সকলের কাছ থেকে সালামের জব কামনা করে আবারও সালাম পেশ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক শ্রেণীর দালালেরা ভাড়া করা গোলামেরা তাদের পাশাটা এক শ্রেণীর মানুষেরা তারা বলতে আসে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ যারা বলছেন না আমার মনে হয় আপনারা তাদের পক্ষে জোরে বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আপনার নবী তিনি কি আমার আপনার মতো মানুষ মানুষ বটে আমার রসুল মানুষ বটে কিন্তু আমাদের কারো মতো এটা আমাদের আমল নয় এটা আমাদের ঈমান এটা কি বলেন এটা আমাদের কি বলুন ঈমান মুআজ্জাজ হাজিরিন কোরআনুল কারীমের তারা যে আয়াতে কারিমা দলিল হিসাবে মুখে বলি আওড়ায় যে রসুল আমাদের মতো মানুষ আসলে আয়াতের প্রেক্ষাপটে আয়াত নাজিলের আপনার যে আপনার উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা জানে না এবং আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণও জানে না এবং আয়াতে কারিমার সাথে আরো যে অনেক আয়াতে কারিমা অসংখ্য পেয়ারা নবীজির বেহেশতি বাণীর হাদিস শরীফ রয়েছে এই হাদিসগুলো তারা কখনো পড়ার চেষ্টা করে না পড়লেও ওই যে ভাড়া করা দালাল হিসেবে গোলামি করছে বিদায় সেগুলো তারা কাঠের চশমা লাগিয়ে ঢেকে রাখছে জোরে বলুন কথা ঠিক কিনা কিন্তু তারা ঢেকে রাখলেও এখনো বাংলা নয় তামাম পৃথিবীর বুকে রসুল প্রেমিক রসুলের মহাব্বতের রসুলের ভালোবাসার রসুলের উত্তরসূরি শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ রসুল প্রেমিক আল্লাহর জমিনে বেঁচে আছে তাদের যতদিন পর্যন্ত ঈমানি রক্ত তাদের শরীরে থাকবে অতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীর এই ঈমান আকীদা আমাদের কলিজার থেকে কোশ্চিন কালেও তারা ছিনিয়ে নিতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না মজ্জাদ হাজিরিন পেয়ারা নবী মায়ার নবী তিনি তামাম কুল কায়নাতের তামাম সৃষ্টিরাজির মধ্যে তিনি এক্সেপশনাল তিনি স্পেশাল মহান আল্লাহর বিশেষ
সৃষ্টি বিশেষ মহান আল্লাহ পাকের মেহমান জোরে বলুন কথা ঠিক কিনা কোরআন কারীম সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা মদিনায় অবতীর্ণ সূরা মহান আল্লাহ তাআলা আমার আপনার নবীর শান আমার আপনার নবীর সুনাম ইজ্জত সম্পর্কে আজমত সম্পর্কে মহান আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন সকলেই একটু দিলের কান লাগিয়ে শুনুন মহান আল্লাহ পাকের আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম الله نور وكتاب مبين بھائیڑا مرد بدنے مندر را محال رب العالمين کلم حکیم سورة المائدہ পনেরো নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূরু ওয়া কিতাবুম মুবিন একটা হলো নূর আর একটা হলো কিতাব একটা কি বলেন নূর নূরটা প্রথম কিতাবটা হলো পরে জোরে বলুন ঠিক কিনা তোমাদের মাঝে আসছে নূর এবং কিতাব নূর মানে আলো কিতাব মানে আপনার পুস্তক আপনার বই ইত্যাদি আপনার অর্থ বিধানে আপনারা পাবেন নূর আর কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে বিশ্ববরণ্যের মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের উলুল মানির মধ্যে আল্লামা শামসুদ্দিন কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুর্তুবীর মধ্যে আল্লামা জামাকশারি তার তাফসীরে কাশ্যাফের মধ্যে আল্লামা বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি তার তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে বন্ধুরে আমার আব্বাজান ইমানদারেরা বিশ্ববরণ্যের মুফাসসির শুধু মুফাসসির নন যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যিনি 1 নয় 2 নয় 70 থেকে 75 বার আমার নূরের নবীকে তিনি সরাসরি এই জমিনে সশরীরে তিনি চাক্ষুষ দেখেছিলেন জোরে জোরে বলেন মারহাবা ভাই আমার আপনাদের ইমানদারেরা শুধুই খানি শেষ নয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা সুদূর মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় মাত্র 27টি কদম জমিনে রেখে এই শত শত হাজার মাইল অতিক্রম করে আমার নবী রওজা মোবারকে হাজির হয়ে যাইতে কত বড় এলেমের কত বড় তাকওয়ার অধিকারী হলে কত বড় রসুল প্রেমিক হলে কত বড় ফানাফি শায়েখ ফানাফির রসুল ফানাফিল্লাহ হলে এরকম পর্যায়ে পৌঁছা যায় বোঝানের অপেক্ষা রাখে না বাজানি মানদারেরা সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে যেই তাফসিরের কিতাবখানা সারা বাংলাদেশের ফাজিল শ্রেণীতে পড়ানো হয় কওমি মাদ্রাসাগুলোতেও সিলেবাসভুক্ত করা এই সকল মুফাসসির কেরাম বলেন কিতাব দ্বারা হলো কোরআনুল করিম আর নূর দ্বারা আমার আপনার নবী রহমতের নবী মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট দুটি বিষয় আমাদের মাঝে আসে একটি হলো আমার নবীজির নূর মোবারক আর একটি হলো মহান আল্লাহর কালাম কোরআনুল করিম চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষ আমার রসুল নূরে মুজাসসাম আমার আপনার নবীর রসুল মোবারক থেকে কদম মোবারকের তলা মোবারক পর্যন্ত আমার নবীর পুরোটা ছিল নূর আর নূর চিৎকার করে বলেন আল্লাহু আকবার এটা হলো আকীদা ইমা এটা আমল নয় এটা হলো আকীদা জোরে বলুন ঠিক কিনা সংক্ষিপ্ত পরিসরে শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব যেহেতু ইমান ধসের লোহা বয়ে যাচ্ছে কাজেই একই বিষয়ের উপরে দীর্ঘ কথা বলার সম্ভব হবে না একটু করে খালি আপনাদের ইমানটা একটু তাজা তো আছেই আরও একটু আপনাদের ইমানটাকে নবায়ন করার জন্য আরও
আপনার শক্তিশালী করার জন্য আমি গোলাম একটুখানি আপনাদের খেদমতে আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিয়ে আসেন যদি মনি তৌফিক দান করেন কোরআন সুন্নাহকে সামনে রেখে সহিহ ঈমান সহিহ আমলের কিছু কথা বলা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ও তাওয়াক্কালতু ইলাইহি উনি শেষ পর্যন্ত বসে থাকার ধৈর্য হবে তো ইনশাআল্লাহ কারা কারা পড়বে একটু হাত তুলে দেখায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মক্কি গোলামাই কেরাম জিখানে আল্লাহর অলিগঞ্জ জিখানে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন মসজিদ হাজিরিন আগে বিপক্ষের দলিলটা আপনাদের কাছে উপস্থাপন করি যারা বলে রাসূল আমাদের মতো মানুষ তাদের কোরআনুল কারীমের দলিল সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া এটুকু তারা পড়ার চেষ্টা না করারই কথা বা চেষ্টা করে না আয়াতে কারিমার সরল অনুবাদ হচ্ছে হে রাসূল আমার হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে কি হয় প্রত্যাদেশ হয় আমার কাছে মহান মনিবের পক্ষ থেকে ওহী আসে জোরে বলেন আল্লাহু আকবার মসজিদ হাজিরিন আমার রাসূলকে মহান আল্লাহ তাআলা কখন কোন প্রসঙ্গে কেন বললেন স্পষ্ট তাম পৃথিবীর সকল মানুষের কাছে এটা একদম দিবালো করে নেয় সুস্পষ্ট যে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছপালা আমার নবীকে সালাম দিত জোরে বলুন কথা ঠিক কিনা এসব হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আমি শুধু খালি আপনাদের কাছে একটু ধারণা দিয়ে যাচ্ছি সম্মানিত হাজিরিন আমার নবী রাস্তা পাহাড়ের পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন পাহাড় থেকে আমার নবীকে সালাম দিয়েছে পাথর আমার নবীর কদমে লুটে পড়েছে জোরে বলুন কথা ঠিক কিনা চারপায়া জানোয়ারগুলো মনিবের কথা মালিকের কথা শুনে নাই আমার রাসূলের কাছে এসে বিড়ালের মতো আপনার পাটা নুয়ে দিয়ে আমার রাসূলের কদমে সিজদা অবনত হয়ে গেছে জোরে বলুন কথা ঠিক কিনা রহমতের নবী মায়ের নবী মক্কা মুজাম্মা থেকে আরব আমিরাত থেকে এই জমিন থেকে শাহাদাত আঙ্গুল মোবারক আকাশের দিকে উত্তোলন করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে জোরে বলুন কথা ঠিক কিনা রহমতের নবী মায়ের নবী তিনি মক্কা মুজাম্মা থেকে বাইতুল মুকাদ্দাস ভায়া সপ্তম আসমান ভেদ করে মহাকাশ মহাশূন্য সিদ্রাতুল মুনতাহা আল্লাহ পাকের অসংখ্য অগণিত নূরের স্তর ভেদ করে মহান আল্লাহর একান্ত সান্নিধ্য তার দিদারে ইলাহিতে পৌঁছে গেছেন জোরে বলুন কথা ঠিক কিনা আমার রাসূল তিনি শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা পশ্চিম দিকে দাঁড়িয়ে সূর্যকে প্রমাণ করেছেন নির্দেশ দিয়েছেন যুবন্ত সূর্য আবার উদয় হয়েছে আবার নামাজের রক্ত আসরের রক্ত ফিরে আসছে জোরে বলুন কথা ঠিক কিনা এইভাবে রাসূল পাক সাল্লামের যখন মুজিজা আকবার মহান মুজিজাগুলো যখন প্রকাশ পাচ্ছিল কিছু সাহাবাই কেরামদের মধ্যে এমন অবস্থার তৈরি হলো না জানি আমার রাসূলকে আল্লাহর সাথে সামিল করে ফেলে শরীক করে ফেলে মহান আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন হাবিব আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ তবে আমার আল্লাহ পাক কত বিজ্ঞানময় তিনি কত মহান জ্ঞানের অধিকারী আমার আল্লাহ পাক জানেন কিয়ামতের পূর্বে হলেও এক শ্রেণীর কিছু আপনার নষ্ট মনের নষ্ট মাথার মানুষ আমার বান্দাদের মধ্যে বের হবে যারা আয়াতে কারিমাকে পুঁজি করে আমার রাসূলকে তাদের মতো দলিল দিয়ে আমার রাসূলের শান মান আজমত নিয়ে তারা সিনেমিনি খেলবে এজন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক স্পষ্ট তাফরিক করে দিয়েছেন আলাদা করে দিয়েছেন ইউহা ইলাইয়া হাবিব বলে দেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওহী আসে আমার সম্মানিত হাজিরিন বলুন তো আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবীর কাছে ওহী আসে যারা বলে রাসূল আমাদের মতো মানুষ তাদের কাছে কয়বার ওহী আসে কি ভাই কথা ঠিক কিনা বলেন যদি আমার মতো রাসূল হয় তাহলে রাসূলের কাছে ওহী আসে তোমার কাছে কয়বার আসছে আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 24 থেকে 26 হাজার বার মহান আল্লাহ পাকের ঐশী বাণী নিয়ে আমার আপনার নবীর খেদমতে হাজির হয়েছে ফেরেশতা কিসের তৈরি বলেন এই ফেরেশতা কিসের তৈরি আওয়াজ দিয়ে বলেন ফেরেশতা কিসের তৈরি সেই নূরের তৈরি ফেরেশতা আমার আপনার নবীর খেদমতে আসছে জোরে বলবেন আল্লাহু আকবার ভাইরা আমার আব্বা জানে বান্দারা প্যারে নবী মায়ার নবী রহমতের নবী নূরে মুজাসসাম নবীর শান আজমত তাকরিম আমার আল্লাহ কত সমুন্নত করে দিয়েছেন ওই জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর খেদমতে কমসে কম 24,000 বার যখন আসলেন যখনই আসেন আমার নবী যদিও আমার নবী রহমতের নবী নবীর ওসিলায় জিব্রাইল জোরে বলেন কথা ঠিক কিনা তারপরেও আমার নবীর
স্বভাব আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ তাম সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম আমার নবীর উত্তম চরিত্র সম্পর্কে আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম হাবিব আমার আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী সর্বোত্তম চরিত্র দিয়ে আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি সেই মহান চরিত্র নিয়ে সেই মহান আদর্শ বিনয় নিয়ে আমার নবী জিব্রাইল যখনই আসেন আমার নবী রুমাল মোবারক চাদর মোবারকটা মেহমানের সম্মানে বিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন জিব্রাইলকে আহ্বান জানান আখি জিব্রাইল আপনি এখানে বসুন এখানে একটু আপনি আসন গ্রহণ করুন আমার নবী এত বিনয় এত তার স্বভাব এত সুন্দর চরিত্রের পরিচয় দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম নূরের তৈরি হওয়া সত্ত্বেও সেই সময় আমার নবীকে কি জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর একবার আমাকে অনুরোধ করবেন না হুজুর আপনার বেহেশতি মোবারক শরীর মোবারকের এই বেহেশতি রুমাল বেহেশতি চাদর মোবারক হতে পারি নূরের তৈরি ফেরেশতা আমি জিব্রাইল আল্লাহর পাঠানো মেহমান কিন্তু রহমতের নবীর বরকতি বেহেশতি রুমাল মোবারকে পা দেওয়ার যোগ্যতা আমি জিব্রাইলের না জয় বলুন সুবহানাল্লাহ হুজুর আপনার রুমাল মোবারক আপনার চাদর মোবারকে আমি জিব্রাইল আমি পা দিতে পারবো না মহান মনিব যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি অসন্তুষ্ট হয়ে গেলে মহান মনিব আর তিনি অসন্তুষ্ট হয়ে যাবে আমি জিব্রাইল সব আমার সব শেষ হয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ভাই আমার আপনারা ইমানদারেরা তাহলে আয়াতে কারিমা স্পষ্ট প্রমাণ করে দেয় রাসূল মানুষ বটে কিন্তু আমাদের মতো নয় জোরে বলুন ঠিক কিনা তাদেরকে এবার আয়াতে কারিমার থেকে আমি স্পষ্ট তাদেরকে শোনায় দিচ্ছি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ الله وخاتم النبيين سورة الأحزاب 33 نمبر سورة 40 نمبر آيات أمر الله پاک جانيه دلين محمد صلى الله عليه وسلم তোমাদের কারো পিতৃপুরুষ নয় আমার আল্লাহ বলতেছেন আমার হাবিব তোমাদের কারো পিতৃপুরুষ নন আরে দেশের এক শ্রেণীর তারা নষ্ট মাথার মানুষ আমার রসুলকে বলতে আসে আমাদের বড় ভাই সমতুল্য জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কোরআনের বিরুদ্ধ চারণ হচ্ছে না তাদের এই কথার দ্বারা বলেন জোরে বলেন বিরুদ্ধ চারণ হচ্ছে কি হচ্ছে না আমার আল্লাহ বললেন তোমাদের কারো পিতৃপুরুষ নন ওয়ালাকি রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ পাকের রসুল ও খাতামান নবিয়্যিন এবং তিনি হচ্ছেন সকল নবীর শেষ নবী চিৎকার করে বলুন ঠিক কিনা এখানেও বাংলার জমিনে এক শ্রেণী মানুষ আছে সংখ্যায় কম হলেও তারা তাদের মুখের বুলি আওড়াতে আসে যে আমার রসুল নাকি শেষ নবী নয় জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ যারা বলে এই বাংলার জমিনে এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলার জমিনে এই আউলিয়ে কিরামদের পদধূলিতে ধন্য বাংলার জমিনে যারা আমার আপনার নবী রহমতের নবী নূরে মুজাস্সাম নবীকে যারা শেষ নবী মানে না আমি মনে করি বাংলার একদম স্টেট থেকে শুরু করে একদম সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া দরকার যারা আমার রাসূলকে শেষ নবী মানে না ওরা নিঃসন্দেহে কাফের 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 জোরে বলুন ঠিক কিনা মুআজ্জাজ হাজিরিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর মাধ্যম দিয়ে এই পৃথিবীতে রসুলের দরজা রসুলের স্টেজ রসুলের সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে
জোরে বলুন কথা ঠিক কি না আমার নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকান উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে যদি কেউ নবী হতো নবীর এই সিলসিলা ধারাবাহিকতা যদি আল্লাহ জারি রাখতেন তাহলে আমার প্রিয় সাহাবী হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতেন জোরে বলেন না সুবহানাল্লাহ মুয়াজ্জিন হাজিরিন তিনি বা এত বড় এই সম্মানের অধিকারী কেন বলেন আমার রসূলের কাছে তিনি বিনয় নত স্বীকার আমার রসূলকে রসূলের কাছে সারেন্ডার করে আমার রসূলকে গ্রহণ করেছিলেন জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন যার কারণে আল্লাহ তার সামনে আমার রসূলের জবান দিয়ে এত বড় দামি কথা আল্লাহ বের করে দিয়েছেন জোরে বলুন ঠিক কি না উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশে শয়তান মারদুদ জীবন ওই রাস্তা দিয়ে চলতো না গর্ত থেকে সাপ মাথা বের করেছে সাপ যদি বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে গর্তের সাপ আবার মাথাটা ফিরায় নিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার মুয়াজ্জিন হাজিরিন রসূলের কাছে বিনয়বান রসূলের মহব্বত ভালোবাসায় কলিজা সিক্ত করেন আপনার জন্য তাম সৃষ্টিকুল আপনার খাদেম হয়ে যাবে মুয়াজ্জিন হাজিরিন কোরআনুল কারীমে এরকম আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসূলের শানে কমসে কম আপনার 40 থেকে 45 টি আয়াতের মধ্যে আল্লাহ আমার রসূলের শান আমার রসূলের তারিফ তাকরিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইশারাতন তার রয়েছে জোরে বলেন আল্লাহু আকবার রসূলের হাদিস পেয়ারা নবীজির বেহেশতি জবানের হাদিস সহিহুল বুখারী খুলুন সহিহুল বুখারী 1961 62 63 নম্বর হাদিস আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন এই মানুষগুলো তারা কি হাদিসগুলো পড়ে না আমার নবী বললেন আইয়ুকুম মিসলি এ সাহাবীরা উম্মতেরা ফলোয়ারেরা বলো তো আমি তোমাদের কার মতো আমার রসূল প্রশ্ন করলেন সওয়াল করলেন জিজ্ঞাসা করলেন বলো তো আমি তোমাদের কার মতো সাহাবীরা সব নীরব নিস্তব্ধ পরবর্তী হাদিসে আমার নবী বললেন লাস্তুকা হাদি মিনকুম সাহাবীরা শোনো আমি তোমাদের কারো মতো না জোরে বলেন সুবহানাল্লাহ সেই হাদিস সহিহুল বুখারী খুলে দেখেন যারা সহি সহি আপনার বলে মুখে ফেনা তোলে না তাদেরকে সহি হাদিসে দলিল দেবেন আমার নবী বেহেশতি জবানে বলেছেন লাস্তুকা আহাদি মিনকুম আমি তোমাদের কারো মতো মসজিদ হাজিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার শানকে তার আজমতকে এত বলন্দ করেছে যে যার উপরে স্বয়ং মহার আমার আল্লাহ নিজে দরুদ পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشام الله এবং ফেরেশতাকুল ভালো করে বুঝে নেন নিশ্চয় আমার আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়েন আল্লাহ এবং ফেরেশতার পক্ষ থেকে দরুদের অর্থ হলো আমার রসূলের শান আমার রসূলের আজমত আমার রসূলের তারিফ আমার রসূলের সম্মান আরো বৃদ্ধি করার জন্য দোয়া করে বন্ধুরা আমার আপনাদের বান্দারা এইখানে আমার আল্লাহ আলান নবী বলেছেন রসুল বলেন নাই কষ্ট হচ্ছে আপনাদের না একটু হালকা করে রসুল বললে আমার আল্লাহ পাক পারতেন কিন্তু কেন রসুল বললেন না কেন এখানে আমার আল্লাহ পাক নবী বলেছেন হিকমত আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আপনাদের জানা না থাকলেও আমি গোলাম যদি আজকে আপনাদের জানিয়ে দিই তাহলে আপনারা জানার চেষ্টা করবেন কি করবেন না কি জানবেন কি না সারা জীবন আয়াতে কারিমা অনেক শুনেছেন ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি আল্লাহ এবং ফেরেশতাগুলো দরুদ পড়েন এখানে রসূল বললে কি সমস্যা ছিল কেন আমার আল্লাহ নবী বললেন অবশ্যই এখানে রসূল না বলে নবী বলার পিছনে মহান আল্লাহর মহান মহান হিকমত রয়েছে যদি বলে দেই আপনাদের কলিজাটা সিক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার মনে রাখবেন যদি গোলাম যদি তৌফিক আল্লাহ পাক দান করেন আমি গোলাম আপনাদের বলে দিয়ে যাব কেন আমার আল্লাহ এখানে রসূল না বলেন নবী নবী বললেন আমার বন্ধু মুসলমান আব্বাজান ইমানদারের আয়াতের পরবর্তী অংশ আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما. আয়াতে কারিমা যদি শুধু এতটুকু হতো যে আমার আল্লাহ এবং রাসূলের দরুদ পড়ার এই আমল এতটুকু না আয়াতে কারিমা তাহলে বুঝতাম এটা আল্লাহ এবং ফেরেশতার কাজ আমাদের কোনো ডিউটি আমাদের কোনো কাজ নাই জোরে বলুন ঠিক কি না আমার আল্লাহ পাক ইমানদারদের বিশ্বাসীদেরকে লক্ষ্য করে বললেন ইমানদারেরা রে বিশ্বাসীরা রে যে আমলটা আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে করি তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ এবং সালাম মহব্বতের সাথে পাক করো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কেন কি জন্য পড়বেন আমার রাসূল বেহেশতি জবানে বলে দিয়েছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرا صلوات رواه مسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন সাহাবীদের মধ্যে এক একজন এক এক বিষয়ে মহান পণ্ডিত ছিলেন সবচেয়ে আপনার রইস ছিলেন প্রধান ছিলেন প্রিন্সিপাল ছিলেন জোরে বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাদিসের পণ্ডিত হাদিসের সর্বোচ্চ জ্ঞানের অধিকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বোচ্চ ফকিহ সর্বশ্রেষ্ঠ মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মুফাসসির এরকম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হালাল হারাম সম্পর্কে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ফরায়েজ সম্পর্কে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর কোরআনের সবচেয়ে বড় কারি বন্ধুরা আমার আপনাদের ইমানদারেরা ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাইসুল মুহাদ্দিসিন যার সে বড় মুহাদ্দিস আল্লাহর জমিনে এখনো আসেনি কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই জোরে জোরে বলুন কথা ঠিক কি না এ বন্ধু মুসলমান ইমানদারেরা রে আজকে কোয়ানার মৌলবি হয়ে কয়টা হাদিস পড়ে রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলো অথচ আবু হুরায়রার জীবনের দিকে একটা বার তাকিয়ে দেখেন রে বন্ধু মুসলমান ইমানদারেরা মসজিদে নববীর বারান্দায় বসবাস করতেন কোন সময় খেয়ে কোন সময় না খেয়ে এমন হয়েছে জীবনে হাদিস শরীফের মধ্যে আসছে সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার যন্ত্রণায় খোদার কষ্টে পেটে পাথর চাপা দিয়ে মসজিদে নববীতে উপর হয়ে শুয়ে থাকতেন ভাই আমার আব্বা জান ইমানদারেরা প্যারা নবী মা নবী আমার কখন দিনের অক্লান্ত পরিশ্রম করে দিনের এই মেহনত করে হুজরা শরীফে বেহেশতি হুজরা মোবারকে ফিরবেন সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন অধীর আগ্রহে অপেক্ষমান থাকতেন কারণ তাদের জানা ছিল তাদের ঈমান ছিল তাদের বিশ্বাস ছিল রহমতের নবী আমাদের মতো নয় ওই নবীর চেহারা যদি একবার দেখতে পারি আমাদের শত দিনের আমাদের মাসের পর মাসের সপ্তাহর পর সপ্তাহর খোদার কষ্ট সব মিটে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষরে শোনো এরকম আমার খোদার জ্বালা কষ্ট নিয়ে আমি অপেক্ষায় থাকতাম কখন নবী আমার হুজরা ফিরবে ঠিক এরকম সপ্তাহর পর সপ্তাহর পর কি ফতোয়া দিয়েছে যে তিন মসজিদ ছাড়া বাইতুল্লাহ মসজিদে নববী আর মসজিদে আকসা তিন মসজিদ ছাড়া কোনো মসজিদ বা কোনো আল্লাহর ওলিদের মাজার মুকাদ্দাস তাদের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না গেলে পারে নাকি না যায় শিরক হবে জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিম আমি গোলাম বলছি এক কোটি বার জায়েজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহেশতি জবান থেকে তার দলিল রয়েছে আমার নবী বলেন জুরুল কুবুরা ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে তাছাড়া সাধারণ মানুষের কবরকে কবর বলা হয় মাকবারা বলা হয় আল্লাহর ওলিদের কবরকে মাজার বলা হয় কি কথা ঠিক কি না মাজার শব্দে জিয়ারতের স্থল মানে উপস্থিতির সাক্ষাতের একটি জায়গা আল্লাহর ওলি যারা তারা কবরে অমর তারা কবরে কখনো মরে না তারা কবর জগতে জিন্দা চিৎকার করে বলেন আল্লাহু আকবার
এই বিশ্বাস আছে তো আছে তো ইনশাআল্লাহ অবশ্যই এটা ঈমান যা বলছি এটা সব ঈমান এটা আমল নয় এটা ঈমান কারামাতুল আউলিয়া বিল ঈমান আল্লাহর ওলিদের অলৌকিকত্ব এর প্রতি বিশ্বাস করা ঈমানের অংশ আল্লামা তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহাবী শরীফের মধ্যে লিখছেন চিৎকার করে বলেন মারহাবা মুআজ্জাজ হাজিরিন মহান আল্লাহ পাকের ওলিগণ তেনারা কবর শরীফে জিন্দা আপনারা বগুড়া যদি কোনো সময় যেয়ে থাকেন আপনারা দেখে আসছেন শাহ সুলতান বলখি আপনার মাহিসর রহিমাহুমুল্লাহ তাআলা হাজ্জাদে শাহ আপনার মকদম রূপস রহমাতুল্লাহ আলাইহির আশরের জমিনে মকদম শাহদুল রহমাতুল্লাহ আলাইহির শাহজাদপুরের জমিনে শরীফ শাহ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহ হাট নওগাঁর জমিনে শুয়ে আছেন কারামত আলী জনপ্রিয় রহমাতুল্লাহ আলাইহ শাহজালাল শাহ পরান শাহ কারামত রহমাতুল্লাহ আলাইহ এই সমস্ত মহান অলিগণ তিনারা কবর শরীফে আদমে বারজাকে কুদরতি মহান আল্লাহ পাকের কুদরতি জিম্মায় তেনারা অমর তেনারা জিন্দা চিৎকার করে বলেন আল্লাহু আকবার যেই দলিল চান আমি গোলাম আপনাদেরকে বলে যাচ্ছি এনি টাইম আপনাদেরকে দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশা আল্লাহ মুআজ্জাজ হাজিরিন প্রত্যেকের জীবনী থেকে যদি একটি করে কথা বলি রাত ফুরিয়ে যাবে সম্মানিত হাজিরিন সেদিকে আমি যাব না শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি মুআজ্জাজ হাজিরিন আসুন বলছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন তিনি বলছেন যে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি হুজরা মোবারকে হুজরা শরীফে প্রবেশ করলেন যেই সময় আমি আমার রসুলের একটা সিরা আপনার জামা একটা কাপড় জান্নাতি বেহেশতি কাপড় মোবারক আমি সেলাই করতেছিলাম আমার রসুলের কাপড়টা আমি সুই সুতো দিয়ে সেলাই করতেছিলাম হঠাৎ করে মনের অজান্তে আমার হাত থেকে সুইটা সুস্তা পড়ে গেল নবীজির হুজরা শরীফ থেকে আমি আর খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে অনেকটাই আপনার সময় পেরিয়ে গেছে দিকে চিন্তা রহমতের নবী মা নবী আমার হুজরায় আসবে আমার নবী অনেক দিন পর দিনের খেদমত করে বাসায় ফিরবে আমার রসুলের খেদমতে আমাকে আত্মনিয়োগ করতে হবে জোরে বলেন আল্লাহু আকবার আম্মা জানেরা শিক্ষা নেবেন স্বামীর খেদমত কাকে বলা হয় আম্মা জানদের জীবন ইতিহাস যদি পর্যালোচনা করেন যদি একটুখানি আপনারা জীবনে যদি আপনারা আত্মস্থ করতে পারেন আপনার জীবন ধন্য হবে স্বামী খুশি হলে ওই স্ত্রী আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে তবে কোনো অন্যায় কাজে খুশি করা যাবে স্বামী যদি বলে চলো একটু গান শুনে আসি চলো একটু সিনেমার হলে যাই চলো একটু আপনার এরকম অন্যায় কাজে যাই তাহলে এই ডাকে সাড়া দেয়া যাবে ওই কাজে সন্তুষ্ট করা যাবে না ভালো কাজে তাকে সন্তুষ্ট করতে হবে তার খেদমতে তার দিনের আপনার সেবায় যদি আপনার সন্তুষ্ট করতে পারেন স্বামী খুশি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করলে সে বেহেশতি মানুষ হয়ে যাবে সিদ্দিকিয়া মিডিয়া Enjoy by listening to the Islamic lectures.